হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজ আমি তোমাদের ইতিহাসের উপর সারাইশন দিতে চলেছি এবং আজকের যে অধ্যায়টা তার নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ তো আজকের চ্যাপারটার এই সাইশনটা একটুখানি ইন্টারেস্টিং হতে চলেছে তো কী ইন্টারেস্টিং হতে চলেছে সেটা তোমরা লাস্টে মানে কিছুক্ষণ পর জানতে পারো তার আগে বলে রাখি ইতিমধ্যে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে মানে প্রতিরোধ বিদ্রোহ চ্যাপ্টার থেকে কিন্তু শর্ট কোশ্চেন কমপ্লিট তোমাদের মনে আছে কিন্তু তোমরা যারা দেখেছো আমার এই ভিডিওটা আমি পঁচিশখানা শর্ট কোশ্চেন দিয়েছিলাম উইথ অ্যান্সার পিডিএফআই দিয়ে দিয়েছিলাম আর সি অনেকেই ডাউনলোড করেছো এবং এইবার যে ভিডিও শিখবো সেটা হচ্ছে তোমাদের এমসি এর ভিডিও ঠিক আছে তো দেখুন এখানে অনেকগুলো এমসি কিউ আছে এখানেও মোট সেই পঁচিশটাই এমসি আমি রেডি করেছি এখানে শুধু আজকে এমসি দিচ্ছি না এমসি কিউ তোমাদের আছে এখানে আজকে কিছু সত্যমিত্যা ঠিক ভুল হয় না সত্য ওগুলো কিন্তু তোমাদের সিলেবাস আছে ওগুলোও এখান থেকে কিছুটা রেডি করেছি এসব সবগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য চ্যানেলটাকে ভিডিওটা শেষ অবধি দেখো আর একটা কথা বলে রাখি তোমরা যদি আমার চ্যানেল সমস্ত ভিডিও না দেখে থাকো সমস্ত ভিডিও মানে ধরো আমি ম্যাথের উপর অনেক ভিডিও ছেড়েছি সেই সমস্ত ভিডিও না দেখে থাকো ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সমস্ত টপিকের উপরে কিন্তু ইংলিশ হিস্ট্রি সব কিছুর উপরে কিন্তু কিছু করে সাইজেন আপলোড করা হয় যেমন ভূগোল থেকে আমাদের এই ম্যাপ পয়েন্ট থেকে টেন ইয়ার্স সলভ করে দিয়েছি তারপরে তোমাদের শর্ট কোশ্চেন টেন ইয়ার্স সলভ করা আছে এই ধরনের ভিডিওগুলো তুমি না দেখে তো অবশ্যই চাই এই আইকনে ক্লিক করো যেই তোমরা এই চাই না আইকনে কিন্তু দেখো এই ভিডিও নিচে চলে একটা আইকন আছে সেখানে ক্লিক করো যে এখানে ক্লিক করবে দেখবে এটা আমার একটা পেজ তোমাদের সামনে খুলে যাবে যে পেজের এখানে হোম সেকশন থাকে ভিডিও সেকশন থাকে পেলি সেকশন থেকে চ্যানেল থাকে তোমরা একটা কাজ করবে ভিডিও সেকশানে গিয়ে দেখবে আমার চ্যানেলের সব ভিডিও মানে চ্যানেল স্টার্ট করার থেকে আজ তো যা ভিডিও সব ওখানে আপলোড করা আছে আর প্লে লিস্ট গিয়ে তোমরা পাবে কি না সেট কিসের সেট না সাপোজ আমি আজ যদি ম্যাথমেটিক্সের যত সাজেশন আপলোড করে সবকিছু নিয়ে এটা সেট করা আছে হতবি সমস্ত ভিডিও নিয়ে এটা সেট করা আছে লাইফ স্টাইনের সমস্ত কিছু সেট করা আছে এবার একটা সেট সেট করে বানিয়ে দেওয়া আছে সেগুলো থেকে পড়লে তোমাদের সবথেকে সুবিধা হবে কারণ ওখানে তোমার সব ভিডিও কালেকশন হিসাবে পাবে কারণ এখানে তো আমি শুধুমাত্র মাধ্যমিকের সাজেশন আপলোড করে থাকি না মাধ্যমিক ইলেভেন টুয়েলভ সমস্ত কিছু সবসময় সাজেশন আপলোড করে থাকি বলে এই ভিডিও সেশান সব কিছু মেশানোর ভিডিও আছে আর প্লে লিস্টটি তোমরা পুরো পার্ট পার্টে সমস্ত ভিডিও পেয়ে যাবে ঠিক আছে যেটা বললাম সেটা অবশ্যই করে নিও আর তোমাদের বলবো আমাদের চ্যানেলে দেখো সাবস্ক্রাইব মাত্র এইট পয়েন্ট ফাইভ কে তোমাদের টার্গেট কি হান্ড্রেড কেতে নিয়ে যাওয়ার মধ্যে দেখো সবে এইট পয়েন্ট ফাইভ কেটাতে পূর্ণ হয়েছে তোমাদের হান্ড্রেড কে এই হান্ড্রেড কেতে নিয়ে যেতে পারলে কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে লাইভ ক্লাস পাওয়া শুরু করবে সেটা ইলেভেনের জন্য বা টেনে যদি তার মধ্যে হয়ে যায় ক্লাস টেনে পড়তে পড়তে যদি করে ফেলতে পারো তো খুবই ভালো ঠিক আছে এইট পয়েন্ট ফাইভ কেটের আছে তো তোমরা সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এটা একভাবে তোমরা এই হান্ড্রেড কেটে নিয়ে যেতে পারো সেটা হলো সেটাকে এক একভাবেই সম্ভব সেটা তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো এই ভিডিও দেখছি ভিডিও নিজেরা লাল কালার সাবস্ক্রাইব বাটন পাবে সেখানে ডাইরেক্টগি ক্লিক করো পাশে বেল আইকন তৈরি সেই বেল আইকনেও ক্লিক করো এর ফলেই কিনা এই চ্যানেলটাকে এইট পয়েন্ট ফাইভ কে থেকে হান্ড্রেড কেটে নিয়ে যাওয়া সম্ভব ওকে তো তোমরা তো মাধ্যমিক দেবে না এরপরে ইলেভেন টুয়েলভ আরও আমি কিন্তু এছাড়াও কলেজের লাইফে তোমাদের গ্র্যাজুয়েশনে ম্যাথ ফিক্স কেমিস্ট্রি সাবশনে এখানে আপলোড করে থাকি তো সেই সমস্ত সাবশান মানে পরবর্তী ক্লাসে পেতেও কিন্তু তোমরা এই সাবস্ক্রাইবটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিবে এখানটা প্রেস করে তাদের কিন্তু তোমাদের নোটিফেশনটা তাদের তোমাদের ফোনে পৌঁছাতে পারে ওকে আর ভিডিওগুলো যতটা পারো তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভালো লাগে কারণ তোমাদের তো আর উল্টো কিছু জিনিস দেখাচ্ছি না ভালো ভিডিও দেখানো হচ্ছে এখানে সাজেশনগুলোকে অ্যান্সারের সময় দেওয়া হচ্ছে তোমার অনেক চ্যানেল দেখবে যেখানে জাস্ট কোশ্চেন দেওয়া হয় অ্যান্সার কিন্তু দেওয়া হয় না আর এখানে অ্যান্সার দেওয়া হচ্ছে উইথ পিডিএফ আর যেখানে ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে খুব কমই তোমরা ডাউনলোড অপশন পাবে মানে মিলিয়ে নিউ তোমরা অন্য কোনো চ্যানেলে গিয়ে দেখো খুঁজে সাজেশন দেওয়া হচ্ছে বাট ডাউনলোড অপশনটা দেওয়া হচ্ছে কিনা নাইনটি পার্সেন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট চ্যানেল দেওয়া হয় টেন পার্সেন্ট চ্যানেল দেওয়া হয় তাও সেখানে আবার অনেক জায়গায় পার্চেস করতে হয় তোমাদের এগুলোকে কিনতে হয় পিডিএফ ফাইলগুলো ঠিক আছে সাজেশন পিডিএফ ফাইল তোমরা দেখবে বাজারে একটু খুঁজে যদি পাও তো ভালো তো এই সমস্ত জিনিসগুলো এখানে আছে ওকে তবে দেখা যাক তোমাদের যেটা বলছিলাম তোমাদের আজকে ভিডিওতে ইন্টারেস্টিং কী হতে চলেছে তো এতদিন তোমাদের সঙ্গে যেটা আমি করতাম সেটা হচ্ছে তোমাদের সাজেশান দিতাম কোশ্চেন দিতাম অ্যান্সারগুলো দিতাম আজকে তোমাদের যে কোশ্চেনগুলো দিয়েছি তার অ্যান্সারগুলো আমি আজকে তোমাদের দেবো না তোমাদের প্রত্যেকের কাজ কী হবে অ্যান্স কোশ্চেনগুলো পড়ে দেখো প্রথমে কে দামিনী নি অর্থ কী বদ্বীপ পর্বত মালভূমি দ্বীপত্যা নাকি পাহাড়ের প্রান্ত দেশ ওই যেন পাহাড়ের প্রান্ত দেশ ঠিক আছে তো এরকম যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে পিডিএফ ফাইল তোমাদের হাতে আমি পাঠিয়ে দিচ্ছি তোমরা ডাউনলোড করে নিচ্ছ করে এই যে কোল বিদ্রোহ দমনে ব্রিটিশ নেতৃত্ব কে দিয়েছিলেন কেলা নির্মাণে করা হয়েছিলো কোথায় এরকমভাবে দেখো তৃতীয় মিনিটের প্রধান সেনাপতির নাম কে ছিল এরকম দেখো মোট কটা কোশ্চেন আছে মোট আছে পঁচিশটা কোশ্চেন এটা মোট পঁচিশটা কোশ্চেন আছে এই পঁচিশটা কোশ্চেনই তোমরা বাড়ি বসে সলভ করবে ঠিক আছে সলভ করে আমার এই কমেন্টে অ্যান্সারগুলো পাঠাবে অ্যান্সারগুলো কেমনভাবে পাঠাবে পঁচিশের তোমরা ওয়ান টু থ্রি তো ক খ ক যদি না পারো তো পঁচিশের ওয়ান ঠিক আছে বা পঁচিশে যদি ঘ অনসার হয় তাহলে পঁচিশের টু ঘ আনসার হলে পঁচিশের থ্রি আর ঘ আনসার হলে পঁচিশের ফোর এরমভাবে অ্যান্সার করবে ঠিক আছে তাহলে অ্যান্সার কী করে পুজো তো যে যে কটা পারো সব পারো সবকটা যে যে কটা পারো সবকটা করে নেওয়ার চেষ্টা করো অথবা কমেন্টে তো থাকবেই সেখানে তোমরা দেখে নিতে পারো যারা কিছুই সলভ করতে পারবে না ঠিক আছে আমি যে বলবো অবশ্যই বলবো তোমরা এগুলো সলভ করে আগে তোমরা নিজেরা পাঠাও তাতে কী হবে তোমাদের বইটাও পড়া হবে বই থেকেই তো এগুলো পাওয়া দেওয়া বইটাও পড়া নেওয়া হবে আমি ডাইরেক্ট অ্যান্সার দিলে একটা অসুবিধা হয়ে যাচ্ছিল এর তোমরা জাস্ট সাইসেন্টটা পড়ে চলে যাচ্ছিলে বইটা কেউ পড়ছিলে না তো আমি চাই দেখি ভিডিওটা কতটা কি হেল্পফুল হয় তোমাদের কাছে তোমরাও দেখো তোমাদের কতটা ব্রেনটা গ্রো আপ করতে পারে এই ভিডিওর সাহায্যে যদি এরকম ভিডিও ভালো হয় বা তোমাদের ভালো লেগে থাকে এরকম ধরনের ভিডিও তো এরপরে নেক্সটে আরও এগুলো এরম ধরনের ভিডিও বানাবো তো এটা আমার প্রথম ভিডিও এরকম যেখানে আমি জাস্ট তোমাদের কোশ্চেন দিচ্ছি অ্যান্সার দিচ্ছি না অ্যান্সার দিয়ে দেবো তোমরা যদি না পারো তো অবশ্যই কমেন্ট করো এক সপ্তাহের মধ্যে আমি তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেবো ঠিক আছে আগে আমি চাই তোমরা দেখো তোমরা কতটা কি পারো ঠিক আছে তো ভিডিওটা ইন্টারেস্টিং হয়ে চলেছে তোমরা অবশ্যই যে যত কটা পারো সবকটা অ্যান্সার কিন্তু ঠিক করে আপলোড করে দাও তারপরে রানী রাসমণি রানী ছিলেন কোথাকার মেদিনীপুর ছিল অ্যান্সার কী করবা পাঁচের একটা স্পেস দিয়ে বা দাগ দিয়ে পাঁচের ওয়ান ওকে তো ভাবে তোমরা গুলো করে দিও তো এরমভাবে কিন্তু সবাই মিলে দেখ করলে দেখবো কে কটা পারে ওকে তো ভিডিওটা তোমরা এখানে এটা এরকমই হবে আজ এবার থেকে এবার যদি তোমরা ভাবে চাও তো এরকমই হবে যেখানে আমি তোমাদের এক সপ্তাহ টাইম দেবো দু তিন তিন টাইম দিয়ে দেবো তারপর থেকেই কিনা যদি তোমরা সব করে করতে পারতে ভালো না পড়তে পারে আমি নিজের চেষ্টায় বা আমার কাছে যে অ্যান্সারগুলো সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফ ফাইলে নিচেই তোমার ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে পিডিএফ ফাইলে তোমার এই যে দেখো ভিডিওর ডেসক্রিপশানে এখানে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কেতে শীঘ্র ডাউনলোড করে এখনই সলভ করা শুরু করে দাও যে যে করা এদেরকে না তোমাদেরও একটা প্র্যাকটিস করবে না তোমার কত নলেজ আছে বা তোমাদের ইতিহাসে কতটা কনসেপ্ট প্লেয়ার আছে সেটাও তোমার চেক নিতে পারবে ঠিক আছে প্লাস যারা পারবে না তারাও ওখানে দেখে নিতে পারবে তো আমি কিছুদিন পর যদি কোনো কোশ্চেন না পারে তাহলে দিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের হেল্প হচ্ছে আমাদেরও হেল্প হচ্ছে ঠিক আছে তো এরকমভাবে একটা প্রথম ভিডিও করে দেখা যাক কীরকম কী হয় তোমাদের কমে কে কী কমেন্ট করেন তারপর দেখা যাক নেক্সট ভিডিওতে কী করা যাচ্ছে ঠিক আছে এবার তোমাদের আমি দেবো সত্য মিত্রা সাজেশান ওকে তো দেখো এখানে প্রথম কোশ্চেন আছে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ দেখা দেয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ওখানে কাটে গেছে ওটা হবে দেখা দেয় ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ দেখা দেয় চতুর্থ ষট্টি তো আমরা সবাই জানি অ্যান্সারটা ঠিক তো এটা অ্যান্সার হবে ঠিক এরম দেখো কোনটা ঠিক কোনটা ভুল সবই কিন্তু এগুলো তোমাদের করতে হবে ঠিক আছে যেহেতু এখানে কোশ্চেনের নাম্বারটা অনেক বেশি আর আমি তোমাদের যেহেতু আগেরটা দিলাম এমসি কিগুলো নিজেদের করার জন্য সুতরাং এইখানে আর প্রেশার দিচ্ছি না এইখানে যে অ্যান্সারগুলো সেগুলো দেখো আমি সমস্ত কিছু তোমাদের কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে আমি কোশ্চেনগুলো পড়ছি না তোমার জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি এক দাগ হবে ঠিক দু দাগ হবে ভুল তোমরা এগুলো মিলিয়ে নিও ঠিক আছে বা খাতা লিখে নিও তিন দাগ হবে ভুল চার দাগ হবে ঠিক পাঁচ দাগার হবে ঠিক ছ দাগটা আবার ভুল সাত দাগটা আবার ঠিক আট ডাকটা ভুল ন দাগটাও ভুল দশ দাগটা ঠিক এগারো দাগটা ভুল বারো দাগটা ঠিক তেরো দাগটাও ঠিক চোদ্দ দাগটাও ঠিক পনেরো দাগটা ঠিক ষোলোটাও ঠিক সতেরোটা আবার গিয়ে ভুল ওকে আঠারোটাও সে একই রকম ভুল উনিশেরটা ঠিক কুড়িটা ভুল একুশেরটাও ঠিক বাইশেরটা ভুল তারপর তেইশ দাগে এসে দেখো তেইশ দাগেরটা ঠিক হ্যাঁ জমি আল্লাহের দান কিন্তু সেখানে জমিদারের করার জন্য এটা ঠিক দ্য ব্লুম ইউনিটি গ্রন্থটি ঐতিহাসিক ব্লেয়ার কিং এটাও চব্বিশ দাগ এটাও ঠিক পঁচিশ দাগেরটাও ভুল ছাব্বিশ হেরটা আবার ঠিক সাতাশেরটাও ঠিক আটাশেরটার ঠিক উনত্রিশ হেরটাও ঠিক ত্রিশ হেরটাও ঠিক একত্রিশ হেরটাও ঠিক বত্রিশের ঠিক তেত্রিশ হাজার ঠিক চৌত্রিশ হেরটা আবার ভুল ওকে পঁয়ত্রিশও ভুল ছত্রিশও ভুল সাঁত্রিশ হাজারটা কি আবার ঠিক আটত্রিশ ঠিক উনচল্লিশ ঠিক চল্লিশ হাজারটা আবার ভুল একচল্লিশ ঠিক বিয়াল্লিশটাও ঠিক তেতাল্লিশটাও ঠিক চুয়াল্লিশটা ঠিক পঁয়তাল্লিশটা ভুল সব বলে দিলাম টু জেড ঠিক আছে তোমরা একটু ভিডিওটা পজ করে পারলে তার থেকে লেখা যদি নাও পারো একটু ভিডিওটা পজ করে করে বা কেটে কেটে পিছনে নিয়ে গিয়ে আবার এগিয়ে নিয়ে গিয়ে দেখে দেখে কিন্তু সব কিছু মিলিয়ে নিও ঠিক আছে এই যে কোশ্চেনগুলো দিলাম ঠিক ভুল খুবই ইম্পর্টেন্ট আর এইগুলো তোমরা যদি পড়ে ফেলতে পারো এখান থেকে কিন্তু এমসিকে অ্যান্সার করতে হবে ঠিক আছে সাপোজ এই যে কোশ্চেনটা নীল বিদ্রোহের প্রথম শহীদ কী হয়েছিলেন বিশ্বনাথ সর্দার এটা ঠিক তো তোমার যদি দেখো কোশ্চেন দেয় নীল বিদ্রোহের প্রথম শহীদের নাম কি চারটে অপশন ছিল মধ্যে একটা ছিল বিশ্বনাথ সর্দার তাহলে এটা হবে অ্যান্সার ঠিক আছে তো এরকম ভাবে পরও দেখবে তোমাদের খুবই হেল্প হবে আর এমসির ব্যাপারটা তোমরা কিন্তু মাথায় রেখো যে যে কটা পারবে সঙ্গে সঙ্গে করে তা তুই করে কমেন্ট করো যে কটা পারো তোমরা সব পার্থ এমন কোনো ব্যাপার না কটা পারো সব করে আনসার করো যদি একটা পারো একটাতেই অ্যান্সার করো তাতে কিন্তু দেখা যাবে তোমার একটা পারো যোগ্যতা তোমাদেরকে আরও পড়তে হবে ঠিক আছে তো এরকম করে নিও কমেন্টটা ভালো করে করো তোমাদের মধ্যে তোমরা সলভ করে ফেলতে পারবে ওকে দেখা যায় এই ভিডিওটি দিয়ে কেমন হয় নেক্সট ভিডিওতে তাহলে নাহলে আমি সব অ্যান্সার দিয়ে দেবো ওকে তার সাথে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকম ধরনের ভিডিও তোমরা আরও চাও তো কমেন্ট করে জানাও ভিডিও যদি ভালো লেগে থাকে যদি ইন্টারেস্টিং লেগে থাকে তো অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো ঠিক আছে তোমাদের কিছু সময় জাস্ট তোমাদের ছোটো লাইক চাই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো দেখো এরম ধরনের ভিডিও কিন্তু কয়েকটা পাবে না ঠিক আছে শেয়ার করো বন্ধুদের কাছে তারা ভালোভাবে যে তোমার বন্ধুরা আমাকে পরীক্ষা হেল্প করছে যারা মাধ্যমে পক্ষে দেবে চ্যানেল সংস্কৃতি দেখতে এখানে ক্লিক করো সাবস্ক্রাইব করো ভিডিওটাকে পেলে এখানে ক্লিক করো আমাদের এইট পয়েন্ট ফাইভ কে ডেকে হানড্রেড কেদে নিয়ে যাওয়ার চেষ্টা করো এইখানে ড্রপডাউন এরোতে ক্লিক করো সমস্ত ভিডিওর ফাইল পাওয়ার জন্য ওকে তো এই করে কাজ করে ফেলো এমসিগুলো তাতেও সলভ করে ফেলো কোশ্চেনগুলো ভালো করে পড়ে মুখস্থ করে ক্লেস পেপার সলভ করো বা রান ম্যাটিন থাকে সেগুলো সলভ করো যা আছে সেইগুলো সলভ করো তত প্র্যাকটিস করো তত নাম্বার তোমাদের ভালো উঠবে বলে রাখছি ভালো করে কথা শোনো দেখবি নাম্বার খুবই ভালো পাবে ঠিক আছে আর শর্ট কোশ্চেন প্রজেক্ট মিলিয়ে তো এখন ভালো নাম্বার তোলা যায় প্রায় চল্লিশ পল্লিশ পঞ্চাশ এখানেই তোলা যায় এই জায়গাটা কিন্তু ভালো করে মজবুত করে তৈরি করো ওকে থ্যাংক্স ফর ওয়াচিং হ্যাভা নাইসে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সঙ্গে তুলবে ওকে